নমস্কার, আমরা আজকে আছি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল তথা জিমসে। আমরা আজকে আছি সার্জারি বিভাগের প্রফেসর ডক্টর হিমাদ্রি সেনগুপ্ত স্যারের সাথে। স্যার MBBS, MS, FIA, GES অ্যান্ড FMAS। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার থেকে দু তিনটি বিষয় জানতে চাইব। প্রথমত স্যার, হসপিটালের বিষয়ে আপনার তো দীর্ঘ বহু বছরের অভিজ্ঞতা স্যার। তো এখন আপনি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল জিমসে আছেন স্যার। তো আপনি আপনার আগের অভিজ্ঞতা আর এখন নতুন একটি মেডিকেল কলেজ হসপিটাল, সেটা কিভাবে দেখছেন? না, আমার 1974 সালে আমার MBBS পাশ করি, তারপরে MS আর অন্য ডিগ্রি যেগুলো হয়েছে সেগুলো তারপরে হয়, কিন্তু আমার যে সবচেয়ে বেশি অ্যাসোসিয়েশন ছিল বেশি সময়ের, সেটা হলো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, ওখানে যেটাকে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বলা হয়, শিশুমঙ্গলও বলা হয়, সেখানে প্রায় 40 বছর। সেখানে নানা পোস্ট ডেজিগনেশনে কাজ করার পরে পরের দিকে শেষ 5 বছর আমি ওইখানে সার্জারি হেলথ ডিপার্টমেন্ট ছিলাম। আর আমি 2016 সালে রিটায়ার করে তারপরে দুর্গাপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেখানেও ছিলাম, সেখানেও সার্জারি হেলথ ডিপার্টমেন্ট ছিলাম। ওইখান থেকে আমি এখানে এসেছি এই বছর অগস্ট মাসে এই সার্জারি ডিপার্টমেন্টে অধ্যাপক হিসেবে জয়েন করেছি। আমার এই কদিনের অভিজ্ঞতায় যেটা আমি বুঝতে পারছি, যেটা অনেকভাবে এটা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর থেকে পার্থক্য আছে, কেন এই প্রতিষ্ঠানটাকে বানানো হয়েছে কিন্তু উদ্দেশ্য নিয়ে সাধারণ লোকের সেবা করার জন্য। এখানে প্রথম যেটা এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যেটা হলো এই যেখানে যে জায়গাটা এটা প্রতিষ্ঠিত বজবজের, এর ত্রিসীমানায় কোনো মাল্টি স্পেশালিটি হসপিটাল নেই। যাও আছে ESI হসপিটাল, যেখানে সবাই যাওয়ার সুযোগ নেই, বজবজ মিনিস্টার হসপিটাল, যেটাতে তাদেরও ক্ষমতা অনেকটা সীমাবদ্ধ। তো আর এইখানে একটা বিশাল ধরনের রকমের পপুলেশন থাকে, তাদেরকে অনেক দূরে গিয়ে চিকিৎসা করাতে হতো। তাদের আমি যেমন সেবা প্রতিষ্ঠানে ছিলাম, তাদের বেশিরভাগ অনেক পেশেন্টকে আমরা পেয়েছি এখানে। এইটা একটা সুবিধে যে কষ্ট না, কম কষ্টে অনেক দূরে না গিয়ে নিজের বাড়ির কাছে চিকিৎসার সুযোগ। সেকেন্ড হলো, এইখানে কোনো দিন কোনো পেশেন্টকে ফেরানো হয় না। আউটডোরে সাধারণত আউটডোর শুরু হয় 10টার থেকে, সেই বিকেলবেলা 3টে সাড়ে 3টে পর্যন্ত পেশেন্টরা আসে, আমরা সবাই তাকে তাদেরকে দেখে দিই। পেশেন্টরা ভর্তি হলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এই চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে সেই অপারেশন দরকার থাকলে অপারেশন করে দেওয়া হয়, না হয় ছুটি দেওয়া হয়। আর যেমন সরকারি হাসপাতালে কিংবা কিছু বেসরকারি হাসপাতালেও, কলকাতায় আমি যেখানে কাজ করেছি সেখানে কোনো ইনভেস্টিগেশন, স্পেশালাইজড ইনভেস্টিগেশন যেমন আলট্রাসোনোগ্রাফি কিংবা সিটি স্ক্যান, তার ডেট পেতে একটা মানুষের একদম জীবন বেরিয়ে যায়। এখানে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব, অনেক সময় যেদিন ভর্তি হয় সেদিনকেই করিয়ে দেওয়া। আর যেটা হলো যে এখানে কাজের পরিবেশটা খুবই সুন্দর, ম্যানেজমেন্ট মানে কর্তৃপক্ষ যারা, বিশেষ করে এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর আমাদের যে CEO আছেন ডক্টর বলরাম গুপ্ত, এদেরকে কাছে কোনো কোনো সমস্যা নিয়ে গেলে পরে সেটা ওনারা প্রাণপণে চেষ্টা করেন যত তাড়াতাড়ি সমাধান করা যায়। তো এগুলো অন্য জায়গায় থাকলেও এতটা তাড়াতাড়ি এগুলো হয় না। সব মিলিয়ে স্যার খুব হেলদি অ্যাটমসফিয়ার এখানে। যে অন্যান্য ডিপার্টমেন্টের যে আমার যারা কলিগ আছেন তারাও হেল্পফুল, তাদেরকে কোনো পেশেন্ট রেফার করলে তারা যত তাড়াতাড়ি সম্ভব এসে দেখে যান। আর
তার জন্য যা যা করণীয় তা করেন। আমাদের ডিপার্টমেন্টের কলিগ যারা, যেন আমার সাথে, আমার ডিপার্টমেন্টে আমি ছাড়াও আরও তারা সবই আমার আগে এসেছেন, আরও চারজন, আরও তিনজন প্রফেসর আছেন, তিনজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, চারজন সার্জিক্যাল রেজিস্টার আছেন, আর বেশ কিছু জুনিয়র রেজিস্টার, আর 10 জন তো হবেই। আমরা এতজন মিলে কাজ করি, তার সাথে নার্সিং স্টাফ কিংবা প্যারামেডিক্যাল স্টাফ তারা তো আছেই। তাহলে একটা বিশাল বড় কম্প্যাক্ট টিম পুরো কাজ করে। হ্যাঁ, আচ্ছা স্যার, যদি বলেন যে এখানে যারা পেশেন্টরা, যারা এখানকার সুবিধে নিতে আসে, তারা কি কি ধরনের সার্জারি এখানে করতে পারে? এইখানে দেখো, মানে এটা এমনিতে এটা মাল্টি স্পেশালিটি বলছি, এখানে যেটা আছে জেনারেল সার্জারি ছাড়া, সার্জারিতে জেনারেল সার্জারি ছাড়া সুপার স্পেশালিটি ইউরোলজি ডিপার্টমেন্ট আছে, এখানে নিউরোসার্জারি অপারেশন হয়, অর্থোপেডিক্স তো অন্য বিভাগ, আর একটা সার্জারি করতে গেলে পরে যে অন্যান্য বিভাগগুলো, যেমন প্যাথোলজি, রেডিওলজি, যে যার উপরে অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্ট, প্লাস আরও অন্যান্য ডিপার্টমেন্ট আছে যাদের উপরে সার্জারিটা খুব বেশি নির্ভর করে, এরা খুব হেল্পফুল, খুব হেল্পফুল এদের লোকজন। সুতরাং চিকিৎসা করতে গিয়ে খুব সেরকম অসুবিধে, সাংঘাতিক অসুবিধে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আর স্যার, এখানে কি সব ধরনের ইকোনমিক ক্লাস অ্যাভেল করতে পারে এখানকার সার্ভিস? আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলা হয়নি, এখানে কিন্তু জেনারেল সার্জারিতে ল্যাপ্রোস্কোপিক সার্জারিও করা হয়, আর ইউরোলজিতে অবভিয়াসলি মাইক্রো সার্জারি, যেটা TURP কিংবা অন্য ধরনের লিথোট্রিপসি, সেগুলোও করা হয়। এই যে প্রশ্নটা যেটা করলে, সব ধরনের ইকোনমিক গ্রুপের এই এই তল্লাটে মেজরিটি, একটা সিগনিফিক্যান্ট লোকের ইকোনমিক কন্ডিশন খুব একটা সাংঘাতিক ভালো না, তাদেরকে খুবই স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা আছে। এখানে যে সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে, সেই পেশেন্টদেরও চিকিৎসা করা হয়, প্লাস এর সাথে যারা অ্যাফোর্ড করতে পারে তাদেরকেও স্বল্প খরচে প্রাইভেট উইং আছে, যেখানে এয়ার কন্ডিশন ওয়ার্ড আছে, তাদেরকেও চিকিৎসা ব্যবস্থা করা। হ্যাঁ, মানে সব ধরনের পেশেন্ট এখানে চিকিৎসা করতে পারছে। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা দেখলাম যে জগন্নাথ দত্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তথা জিমস হসপিটালে সব ধরনের মানুষ সুবিধে নিতে পারেন, সব ধরনের মানুষ আসতে পারেন, পরিষেবা গ্রহণ করতে পারেন। যদি কারোর কোনো সমস্যা হয়, স্ক্রিনে দেখানো নাম্বারটায় যোগাযোগ করতে পারেন, এখানে আসতে পারেন, সরাসরি ডাক্তারবাবুদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, দেখাতে পারেন, সার্ভিস অ্যাভেল করতে পারেন। নমস্কার।